শেষ পর্যন্ত হযরত ওসমানের বিরুদ্ধে এক ভয়াবহ অভ্যুত্থান শুরু হলো। এর মধ্যে সত্য ও অসত্য, ভালো ও মন্দ উভয় প্রকারের কার্যকারণ মিশ্রিত ছিল। তবে সামগ্রিকভাবে ব্যাপারটাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে একথা স্বীকার না করে উপায় থাকে না যে এই অভ্যুত্থান মোটামুটিভাবে ইসলামী ভাবধারার একটি গণবিস্ফোরণ ছিল। অবশ্য এই মত প্রকাশ করার সময় আমরা এ সত্য অগ্রাহ্য করছি না যে এই বিস্ফোরণের পিছনে অভিশপ্ত ইহুদি সন্ত্রাসবাদী নেতা ইবনে সাবারও গোপন হাত সক্রিয় ছিল। হযরত ওসমানের ওজর হিসেবে আমরা এ কথা পেশ করতে চাই যে খেলাফতের দায়িত্ব তার ওপর তার শেষ বয়সে এসে অর্পিত হয়। তিনি ছিলেন অশীতিপর বৃদ্ধ আর উমায়া গোত্রের লোকেরা তাকে ঘিরে রেখেছিল। তার অবস্থা সম্পর্কে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নিখুঁত বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেন, আমি যদি ঘরে বসে থাকি তবে তিনি ওসমান বলবেন যে তুমি আমাকে ভুলে গিয়েছ, আমার অধিকার ও সম্পর্ক অগ্রাহ্য করেছ। আর যদি তার সাথে আলাপ আলোচনা করি তাহলেও তিনি নিজের খেয়াল খুশি অনুসারেই কাজ করেন। মারওয়ান তাকে দিয়ে যা ইচ্ছা তাই করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করা সত্ত্বেও বার্ধক্যের কারণে তিনি পুরোপুরিভাবে তাদের খপ্পরে পড়ে গেছেন। তারা তাকে যেদিকে ইচ্ছা করে সেদিকে চালিত করে। বস্তুত তৃতীয় খলিফার বার্ধক্যের সময় এই গতিশীল জীবন ব্যবস্থাটি উমাইয়া চক্রের মুষ্টির মধ্যে চলে যাওয়ায় তার অপূরণীয় ক্ষতি সাধিত হয়। কেননা এর বাস্তব রীতি পদ্ধতিকে এর আদর্শিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখার সময় আর দীর্ঘায়িত করা সম্ভব হয়নি। তার দীর্ঘ খেলাফত যুগে উমাইয়া চক্রের প্রভাব প্রতিপত্তি ও শক্তি অত্যন্ত প্রবল ও মজবুত হয়। তারা সিরিয়া ও অন্যান্য দেশে ক্ষমতা সুসংহত করার সুযোগ লাভ করে। তাছাড়া হযরত ওসমানের অনুসৃত নীতির স্বাভাবিক ফল হিসেবে সম্পদের কেন্দ্রায়ন অতিমাত্রায় বেড়ে যায়। ফলে তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান মুসলিম উম্মতের ভিত্তিকে ইসলামের প্রাথমিক যুগেই দুর্বল করে দেয়। এ যুগের ইতিহাস একদিকে সত্য দিনের কতিপয় দুর্লভ গুণাগুণের স্বাক্ষর বহন করে, অপরদিকে তার পাশাপাশি সমাজ, রাষ্ট্র এবং শাসক ও শাসিতের অধিকার সম্পর্কে এক প্রবল চিন্তাগত বিপ্লবেরও নিদর্শন বহন করে। অবশ্য যে গোলযোগের সৃষ্টি হয় তার বিপজ্জনক ও সুদূরপ্রসারী প্রভাবও কম গুরুতর নয়। হযরত ওসমানের পর হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন কার্যত উমাইয়া রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। খলিফা নিজেই তাদেরকে এ সুযোগ সরবরাহ করেন। সারা দেশে বিশেষত সিরিয়ায় তারা নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। যুদ্ধলব্ধ সম্পদ এবং অন্যান্য যাবতীয় সম্পদকে তারা নিজেদের কক্ষীগত করে। তারা সৌভ্রাতৃত্ব, অপরের স্বার্থকে অগ্রাধিকার দান, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা বিধান প্রভৃতি কাজকে উপেক্ষা করতে থাকে। আর এসবই হযরত ওসমানের খেলাফতের ছত্রছায়ায় লালিত পালিত হতে থাকে। এর কারণে মুসলিম জাতির মধ্যে ইসলামের প্রাণশক্তি ও ভাবধারা অত্যন্ত দুর্বল ওম্লান হয়ে পড়ে। খলিফার কতিপয় পদক্ষেপের প্রতিক্রিয়া স্বরূপ জনগণের মনে কখনো স্বাভাবিকভাবে আর কখনো অযৌক্তিকভাবে এক তীব্র ও তিক্ত ভাবাবেগের সৃষ্টি হয়। মুসলমানরা অভিযোগ মুখর হয়ে ওঠে যে খলিফা নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন এবং তাদের লাখ লাখ দিরহাম উপঢৌকন দেন। তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদেরকে শাসনকর্তা নিযুক্ত করার জন্য তার প্রিয় সাহাবিদেরকে অপসারিত করেন এবং আবু জরের মতো উন্নত চরিত্রের সাহাবির ওপর শুধু এজন্য নির্যাতন চালান যে তিনি সম্পদের কেন্দ্রায়ন ও উঁচু তলার লোকদের বিলাসিতা ও আমোদ প্রমোদের বাড়াবাড়ির বিরোধিতা করেছিলেন। আবু জর দানশীলতা ও সৎপথে ব্যয়ের প্রচলন এবং শালীনতা ও পবিত্রতার পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছিলেন। এসব কার্যকলাপ মুসলমানদেরকে মর্মাহত ও বিচলিত করে তোলে। এ ধরনের প্রবণতা যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন কিছু লোকের মধ্যে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে, আবার কিছু লোকের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। যাদের মনে ইসলামী আদর্শ বদ্ধমূল ছিল তারা এসব কার্যকলাপ দেখে নীরবতা অবলম্বন করাকে পাপ মনে করতে থাকেন। তাদের মনে সৃষ্ট এ ভাবধারা তাদেরকে বিদ্রোহ প্রকাশে উদ্বুদ্ধ করতে থাকে। আর যারা ইসলামকে শুধু লেবেল হিসেবে ব্যবহার করে, তাদের পার্থিব লোভ লালসা তাদের আত্মকেন্দ্রিক করে রাখে। যারা সবসময় বাতাসের দিক পরিবর্তনের সাথে সাথে নিজেদের লক্ষ্য পরিবর্তন করেন তাদের চরিত্র উচ্ছৃঙ্খল এবং দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। এহেন পরিস্থিতি হযরত ওসমানের খেলাফতের অবসান ঘটায়। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসন্দে আসীন হলেন তখন পরিস্থিতি আয়ত্তে আনা সহজসাধ্য ছিল না। ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু যুগে যারা অবৈধ মুনাফা করিতে লিপ্ত ছিল, বিশেষত বনু উমাইয়া ভালোভাবেই বুঝতে পেরেছিল যে হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে নীরব থাকবেন না।
এসব চিন্তা করে তারা নিজ নিজ কল্যাণের খাতিরে মুয়াবিয়ার দিকে ঝুঁকে পড়ে। হযরত আলী সহজসাধ্য ছিল না। ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু যুগে যারা অবৈধ মুনাফা করিতে লিপ্ত ছিল, বিশেষত বনু উমাইয়া, ভালোভাবেই বুঝতে পেরেছিল যে হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে নীরব থাকবেন না। এসব চিন্তা করে তারা নিজ নিজ কল্যাণের খাতিরে মুয়াবিয়ার দিকে ঝুঁকে পড়ে। এই লক্ষ্য নিয়ে ক্ষমতা এসেছিলেন যে তিনি জনগণ ও সরকারকে পুনরায় ইসলামের আসল রাজনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত করবেন। তার অবস্থা ছিল এই যে, তার স্ত্রী স্বহস্তে দম পিষতেন এবং তাই তিনি আহার করতেন। একবার তিনি নিজের এক বস্তা গমের ওপর বায়তুল মালে জমা দেওয়ার উদ্দেশ্যে সরকারি সিল মোহর অঙ্কিত করছিলেন। বললেন, আমি নিজের পেটে শুধু তাই প্রবেশ করাতে চাই যার হালাল হওয়া সম্পর্কে আমি নিশ্চিত। কখনো কখনো এমন অবস্থা হয়েছে যে তাকে খাদ্য বস্ত্র খরিদ করার জন্য নিজের তরবারি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। কুফায় তিনি শ্বেত প্রসাদে অবস্থান করতেন। তিনি কি ধরনের জীবনযাপন করতেন সে সম্পর্কে নজরে ইবনে মানসুরের বর্ণনা প্রণিধানযোগ্য। তিনি বলেন, আমি হযরত আলীর নিকট গিয়ে দেখি তার সামনে দুর্গন্ধযুক্ত টক দুধ এবং শুকনো রুটি রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমিরুল মুমিনিন, আপনি কি এসব জিনিস খান? তিনি জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে শুকনো রুটি এবং মোটা কাপড় পরিধান করতেন। আমি যদি তার নীতি অনুসরণ করে না চলি তাহলে আমার আশঙ্কা হয় যে হয়তো রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হতে পারব না। এমনইভাবে হারুন ইবনে আনতারা বর্ণনা করেছেন যে, আমি খাওরানাক নামক স্থানে হযরত আলীর সাথে সাক্ষাৎ করতে যাই। তখন ছিল শীতকাল। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু গায়ে একটা ছিন্ন পুরনো চাদর ছিল এবং তিনি থরথর করে কাঁপছিলেন। আমি বললাম, আমিরুল মুমিনিন, আপনার ও আপনার পরিবার পরিজনের জন্য এই সম্পদে আল্লাহ কিছু অধিকার নির্ধারিত করেছেন, তা সত্ত্বেও আপনি নিজের প্রতি এরূপ কঠোর আচরণ করছেন। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার শপথ, আমি তোমাদের হক নষ্ট করব না। এটা আমার সেই চাদর যা আমি মদিনা থেকে এনেছিলাম। অবশ্য হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু নিজের ও নিজের পরিবার বর্গের ব্যাপারে এরূপ নীতি অবলম্বন করার সময় একথা নিশ্চয়ই জানতেন যে ইসলাম তাকে এর চেয়ে অনেক বেশি গ্রহণের অনুমতি দেয়। ইসলাম কাউকে সর্বরকমের আরাম আয়েস থেকে নিজেকে বঞ্চিত রেখে নিতান্ত সংসার বিরাগীর মতো জীবনযাপন করতে বাধ্য করে না। তিনি জানতেন যে তখনও একজন সাধারণ নাগরিক হিসেবে বায়তুল মালের ধন সম্পদে তার যা প্রাপ্য ছিল তার চাইতে তিনি অনেক কম গ্রহণ করছিলেন। তাছাড়া জনগণের কাজে সর্বক্ষণ নিয়োজিত শাসক হিসেবে তার প্রাপ্য আরও বেশি ছিল। তিনি ইচ্ছা করলে অন্তত হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দেশের শাসনকর্তাদের যেরূপ বেতন নির্ধারণ করতেন সেই পরিমাণ বেতন গ্রহণ করতে পারতেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু কুফার শাসনকর্তা আম্মার ইবনে ইয়াসার এবং তার সহকারীদের জন্য মাসিক 600 দিরহাম বেতন নির্ধারণ করেছিলেন। আর সাধারণ লোকদের মতো যে সব দানের অংশ পেতেন সেটাই থেকে স্বতন্ত্র। তাছাড়া তিনি দৈনিক একটি ছাগলের অর্ধাংশ ও আধা বস্তা আটা পেতেন। এমনইভাবে কুফার জনগণকে ইসলামের শিক্ষাদানের এবং বাইতুল মালের দেখাশোনার জন্য আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেন এবং তার জন্য মাসিক 100 দিরহাম এবং দৈনিক একটি ছাগলের 1/4 নির্ধারণ করেন। ওসমান ইবনে হানিফের জন্য বাৎসরিক 5000 দিরহাম বৃত্তি, দৈনিক একটি ছাগলের 1/4 ও মাসিক 150 দিরহাম বেতন নির্ধারণ করেন। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য যে কঠিন পথ অবলম্বন করেন তা এসব ব্যাপার না জেনে করেননি। তিনি যে দৃষ্টিভঙ্গি অনুসারে এ নীতি অবলম্বন করেন তা হচ্ছে এই যে, শাসক সবসময় জনসাধারণের জন্য আদর্শ স্থানীয় হয়ে থাকে এবং তার ওপর সন্দেহের প্রচুর অবকাশ থাকে। যেহেতু সরকারি কোষাগার তার অধীন থাকে তাই আত্মসাতের সন্দেহ সৃষ্টি হতে পারে। সেটা জনসাধারণ ও নিজের অধীনস্থ রাজ কর্মচারীদের জন্য সততা ও সংযমের আদর্শ হয়ে থাকে। এ কারণে তিনি নিজেকে হযরত আবু বকর ও ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সংযমের নীতির অনুসারী করে তোলেন। যেসব ব্যক্তি আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত হয়েছিলেন তাদের জন্য এই উন্নত মাপকাঠি।